আজকের বিশেষ বিশেষ খবর। করিমগঞ্জে ড্রাগ সরবরাহের সাথে যুক্ত এক পুলিশ কর্মী, ড্রাগ সরবরাহ করতে গিয়ে পুলিশের হাতে আটক পুলিশ কর্মী। করিমগঞ্জ জেলা কারাগারের এক সুরক্ষা কর্মীকে পাঠানো হয় কারাবাসে। নবদীপ সিং নামের জেলা কর্মীকে বাইরের থেকে জেলের ভেতর ড্রাগ সরবরাহ করার অভিযোগে করিমগঞ্জ পুলিশ আটক করল। পরবর্তীতে মুখ্য ন্যায়দণ্ডাধীশ আদালতে পেশ করা হয় তাকে। দীর্ঘদিন থেকে করিমগঞ্জ জেলা কারাগারে ড্রাগস যোগান দেওয়ার তথ্য লাভ করেছিল পুলিশ। অন্যদিকে বিগত কিছুদিন নিয়ে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে দফায় দফায় ড্রাগস ব্যবসার সাথে জড়িত 13 জনকে আটক করতে সক্ষম হয় করিমগঞ্জ পুলিশ। পুলিশ তাদের ড্রাগস ব্যবসার সাথে যোগসূত্র পেয়েছিল কারাগার কর্মী নবদীপ শীলে। অবশেষে মঙ্গলবার সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে জেলা কর্মীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আমি বৰিলৰ পৰা এটা তদন্ত কৰি আছিলোঁ। আমি আজি জেপাৰিলৈ ধৰি আমি ড্ৰাগছ ওপৰত আমি অভিযান চলাই আছিলোঁ। তাতে আমি কেইবাজনো এতিয়ালৈকে ব্যৱসায়ী ড্ৰাগছ ব্যৱসায়ী আমি ধৰা হৈছিলে। তো এই সংক্ৰান্তে যিবিলাক এতিয়া বৰ্তমান জেলৰ ভিতৰত থকা সিহঁতৰ লগত মানে সম্পৰ্ক ৰাখি বাহিৰত তেওঁলোকে অলপ যোগাযোগ কৰি থকা এনেকুৱা ধৰণৰ কিবা এটা আমি ইনফৰ্মেশ্যন তদন্ত কৰি থকা হৈছে। গতিকে আমি সেই সন্দেহতে এজন মানুহক এৰেষ্ট কৰিছিলোঁ, জেলৰ কনষ্টেবল এজনক কালি আমি ধৰিছিলোঁ। তো আমি এতিয়া বৰ্তমান প্ৰাথমিক তদন্ততে আছোঁ। তেওঁৰ মোবাইল গোটেই এইবিলাক আমি চাই থকা হৈছে কি বস্তু ওলাইছে তাৰ নাই, তাৰ হাতৰ পৰা এতিয়ালৈকে আমি তেনেকৈ কোনো উদ্ধাৰ কৰা নাই। আমি যোগাযোগকাৰী হিচাপে যোগানধাৰী হিচাপে আমি বৰ্তমান এটা কণ্টেক্ট কৰিছোঁ। তো তাৰ এতিয়া তাত এটা মোবাইল আমি চুজ কৰিছোঁ, মোবাইল ডাটাবিলাক আমি চাম। গোটেইখিনি হোৱাৰ পিছত আমি গোটেইখিনি আমি কথাবিলাক গম পাইছোঁ। অসতর্কতা ও গাফিলতির জন্য শিলচর মেডিকেল কলেজে নষ্ট মহামূল্যবান 1000 ভ্যাকসিন। আশ্চর্য হলেও এই ঘটনা সত্য। শনিবার শিলচর মেডিকেল কলেজে ভ্যাকসিন দেওয়া হয় 100 জনকে। জানা যায় ভ্যাকসিন দেওয়ার আগের দিন অর্থাৎ শুক্রবার প্রয়োজনের 10 গুণ বেশি অর্থাৎ 1000 ভ্যাকসিন মেডিকেল কলেজে পাঠানো হয়। এই ভ্যাকসিন মজুত রাখতে হয় 10-18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কিন্তু শিলচর মেডিকেল কলেজ সেই বিধি পালন করেনি। নির্ধারিত তাপমাত্রার অনেক কম তাপমাত্রায় ভ্যাকসিন রাখা হয়, যার ফলে শনিবার পুরো বরফের রূপে উদ্ধার করা হয় প্রতিটি ভ্যাকসিন, অর্থাৎ সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে সকল ভ্যাকসিন। পরবর্তীতে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আরও 100 ভ্যাকসিন মেডিকেল কলেজে পাঠিয়ে ড্যামেজ কন্ট্রোল করা হয়। শিলচর মেডিকেল কলেজে এ ধরনের গাফিলতির ফলে নষ্ট হলো মহামূল্যবান এই ভ্যাকসিনগুলো। এই নিয়ে প্রশ্ন দেখা দেয় যে প্রয়োজনের 10 গুণ বেশি ভ্যাকসিন কেন পাঠানো হয়েছিল শিলচর মেডিকেল কলেজে। মঙ্গলবার কাগজকল চালুর দাবিতে ও বকেয়া বেতনের দাবিতে কাছার কাগজকলের গেটের সম্মুখে 2 ঘন্টার প্রতিবাদ ধর্মঘট পালন করেন কাগজকলের কর্মীরা। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত 5 গ্রাম কাগজকলের সম্মুখে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। প্রতিবাদে কেন্দ্রীয় সরকার মুর্দাবাদ, অবিলম্বে মিল চালু করতে হবে স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন। তাদের দাবি অতিসত্বর 4 বছরের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার সাথে সাথে অসমে থাকা 2টি কাগজকলকে পুনরুজ্জীবিত করতে হবে। কেন অসম সরকার সময় চাইছে? যদি সরকারের ইচ্ছা থাকে এই মিল 2টি চালু করার, তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে 2 লক্ষ কর্মচারীকে নিযুক্ত করে তাদের ও কাগজকল কর্মচারীর পরিবারের লোকেদের রক্ষা করতে হবে। কাগজকল চালু করো, চালু করো, চালু করো। কাগজকল নিয়ে সরকারের কোনো বাউতাবাজি চলবে না, চলবে না, চলবে না। সরকারের বাউতাবাজি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সরকারের বাউতাবাজি বরাকবাসী মানছে না। আমরা কাছার পেপার মিলের এমপ্লয়িজ গেটের সম্মুখে সমস্ত শ্রমিক কর্মচারী মিলে অবস্থান ধর্মঘট পালন করেছি। সরকার সম্পূর্ণভাবে এখন পর্যন্ত নীরব আমাদের দাবি দাওয়া নিয়ে, এবং ইলেকশনের আচরণবিধি লাগু হওয়ার পূর্বে আমাদের সমস্ত প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়া এবং অবিলম্বে মিল 2টা পুনরুজ্জীবিত করা, NCLT তে উনাদের যেটা প্রস্তাব সেটাও সাবমিট করা,
এইগুলা যদি ওনারা যদি অতি সত্বর পালন না করেন তাহলে আমরা নেক্সট আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং সেটার কর্মসূচি আমরা অতি সত্বরই ঘোষণা করব। জানুয়ারি মাসের পর থেকে পানীয় জলের জন্য জনগণকে হাহাকার করতে হবে। 1 ফেব্রুয়ারি থেকে রাজ্যে বন্ধ হবে জলের যোগান। রাজ্যের সকল প্রান্তে থাকা পানীয় জল প্রকল্পে নিয়োজিত অস্থায়ী কর্মীরা বন্ধ করবেন পানীয় জলের যোগান। এই কথা ঘোষণা করে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অস্থায়ী কর্মচারী পরিষদ মঙ্গলবার হাইলাকান্দি জেলায় আয়োজিত পরিষদের কর্মী সভার পর এই কথা ঘোষণা করে পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। তাদের দাবি, এক সপ্তাহের ভেতর রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়োজিত অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণ না করলে আগামী 1 ফেব্রুয়ারি থেকে রাজ্যের সকল অস্থায়ী কর্মীরা কর্মবিরতি পালন করবেন, ফলে রাজ্যে পানীয় জলের যোগান স্তব্ধ হয়ে পড়বে বলে হুঙ্কার প্রদান করেন পিএইচই বিভাগের অস্থায়ী কর্মীরা। আমি 200 জনের ভিতরে পুনের বিত্তমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার লগত দেখা সাক্ষাৎ করে আমি আলোচনা করার একটা ব্যবস্থা গ্রহণ করেছো। অশেষ অশেষ ধন্যবাদ আমার শ্রদ্ধা দাদাকে, আমার শ্রদ্ধা আহাত ভাই যে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য রইল। কি কারণত আমার পিএইচসির ডিপার্টমেন্টে অসমৰ বিভিন্ন ডিস্ট্রিক্টবিলাকত আজি 10-15 বছৰৰ পৰা স্কিম যেবিলাক আছে স্কিম এস্টাব্লিশ কৰি আছে, কিন্তু স্কিমৰ এগেনষ্টত কোনো এটা পোষ্ট আজিলৈকে এস্টাব্লিশ চেংচন কৰা নাই। কোটি কোটি টকা চৰকাৰে খৰচ কৰিছে স্কিম এষ্টাব্লিছৰ নামত আৰু কৰ্মচাৰীবিলাকক ভলণ্টিয়াৰ নাম দি থৈ দিছে। আৰু সেই কৰ্মচাৰীবিলাকৰ পৰা আমাৰ বহুত আছে লেণ্ড অনাৰ, সিহঁতক চাকৰিৰ প্ৰলোভন দিলে যে তোমালোকে মাটি অলপ দিয়া চাকৰি এটা হৈ যাব বুলি আজি সিহঁতে বয়স 20-30-40-50-55 বয়সৰ মানুহ কিন্তু চাকৰিৰ কোনো নামগন্ধ নাই। আমি গোটেই অসমৰ কৰ্মচাৰীখিনিয়ে সংঘবদ্ধ হৈ চৰকাৰৰ ওচৰত বিভিন্ন সময়ত দাবী উত্থাপন কৰি আহিছোঁ যে এই কৰ্মচাৰীসকলক এটা সান্ত্বনা দিয়ক, কিন্তু চৰকাৰে আমাৰ কৰ্মচাৰীসকলৰ প্ৰতি আজিলৈকে এটা সুদৃষ্টিৰে চোৱা নাই। এতিয়াও ষ্টিল কেন্দ্ৰীয় চৰকাৰে যিটো জে জেম আঁচনি ৰূপায়ণ কৰিবলৈ লৈছে সেই আঁচনিটো আমি দেখা পাইছোঁ ৰেট্ৰ'ফিলিঙৰ নামত, পুৰণা আঁচনিবোৰ ৰিপেয়াৰিং কৰাৰ নামত একো একোটা আঁচনিত 60 লাখ, 70 লাখ, 80 লাখ, 1 কোটি টকাতকৈ অধিক টকা খৰচ কৰি আছে। কিন্তু এটা স্কিমৰ এটা অপাৰেটৰৰ কাৰণে 5,000 টকা এটা চৰকাৰে চেংচন কৰিব নোৱাৰে বা তেওঁলোকৰ পাৰ্লিয়ামেণ্টেই হওক বা বিধানসভাই হওক সেইবিলাক চিন্তা নকৰে। গতিকে তাৰ পৰিপ্ৰেক্ষিতত আমি দুঃখিত হৈ আমি অসহযোগ আন্দোলন কৰি নন কোঅপাৰেশ্যন, আমি ৰাস্তাই ঘাটে আন্দোলন নকৰোঁ, ধৰ্ণা নিদিওঁ, কাৰোবাৰ ঘৰ বাৰী ভাঙিব নাযাওঁ, আমি কাম নকৰোঁ। এই স্কিমটো হৈছে আমাৰ ঘৰ, আমাৰ ঘৰত বহি আমি কাম নকৰোঁ। তাৰ বাবে জলপৰিসেৱাত যিখিনি বিঘ্নিত হ'ব অসমবাসী ৰাইজৰ যিখিনি আমাৰ কনজিউমাৰ আছে তেওঁলোকৰ ওচৰত আমি ক্ষমা প্ৰাৰ্থী, তেওঁলোকে বুজক আমাৰ দুখৰ কাহিনীবোৰ, কাৰণ দুখ লাগে। আমাৰ মাজৰে বহুত কৰ্মী ভাতৃসকল আছে শ্বৰ্ট চাৰ্কিটৰ ফলত মৃত্যুবৰণ কৰিছে, না লয় ডিপাৰ্টমেণ্টে খবৰ, না ইউজাৰ কমিটিলৈ খবৰ। গতিকে আমি এটা জ্বালা যন্ত্ৰণাৰ মাজত আমাৰ বয়স 52-54 চাকৰি বয়স আছে নেকি, আমি কোৱা নাই ৰেগুলাৰ দিয়ক, অন্ততপক্ষে এই মানুহখিনিক এটা ফিক্স পে' কৰি যদি দিয়ে কৰ্মচাৰীসকলে পৰিয়ালখিনি কিবাটো এটা সুখ পাব। আমি আন্দোলনটো হৈছে সেইটোৱেই আৰু এইবোৰ দাবী নামনাৰ আমি অনিৰ্দিষ্টকালীন কৰিম। আমি পেটত গামোচা বান্ধি লৈছোঁ, এনেইতো নাপাওঁ দৰমহা, গতিকে আমি অনিৰ্দিষ্টকালীন আন্দোলন কৰিম যিমান দিনলৈকে চৰকাৰৰ বিভাগে 1 ফেব্ৰুৱাৰীৰ পৰা অনিৰ্দিষ্টকালীন অসহযোগ আন্দোলন কৰিম বুলি আমি দৃঢ় সিদ্ধান্ত গোটেই এখন। আজি হাইলাকান্দিত কেৱল হাইলাকান্দি জিলা নহয়, আমাৰ ইয়াৰ কাছাৰৰ বিভিন্ন আৰু 2টা জিলাৰ পৰা প্ৰতিনিধিসকল আহিছে, তেওঁলোকৰ লগত আলোচনা মৰ্মে আজি আমি এই ডিক্লেৰেশ্যনটো ইয়াতে দিছোঁ। আমি অনাগত 2 এদিনত গুৱাহাটীত গৈ এখন সভা পাতি আমি এই ডিক্লেৰেশ্যনটো দিম আৰু তাৰ কাৰণে যদি প্ৰয়োজন বোধ কৰোঁ আমি আকৌ মুখ্যমন্ত্ৰীক এই বিষয়ে জনাম। কিমান মানুহ আছে আপোনাৰ? আমাৰ বৰ্তমান মানুহ প্ৰায় 9,000 মানুহ আছে বিনা বেতনত, সবকেইটা অসমত চলি আছে, বন্ধ থাকিব, আমাৰ বন্ধ থাকিব। আমি সব কৰ্মচাৰী ভাতৃবন্ধুক কৈছোঁ যে আপোনালোকে আমাৰ লগত সহযোগ কৰক, আমি চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰাৰ কাৰণে আমি এই বন্ধটো লৈছোঁ, আমি কোনো ৰাইজক কষ্ট দিয়াৰ কাৰণে নহয়। মথুহাইলাকান্দিতে জনসংযোগ অব্যাহত রেখেছেন টিকিট প্রত্যাশী আতিক আহমেদ। সমষ্টির বিভিন্ন এলাকায় জনসংযোগ অভিযান করে মিলছে ব্যাপক সাড়া আতিক আহমেদের।
তিনি জানান আগামী নির্বাচনে তিনি এআইইউডিএফ দলের টিকেটের প্রত্যাশায় আছেন। দলীয় সুপ্রিমো তাকে টিকিট দেবেন বলে আশাবাদী আতিক। तोड़ देनी चाहिए वो दीवारें जो हम में दरारें पैदा करें, और मजबूत दीवारों के लिए सिर्फ अंबुजा सीमेंट। अंबुजा सीमेंटर निर्भरजोग्य प्रतिष्ठान जे एन जे एंटरप्राइज। अंबुजा सीमेंटर आज ही जोगाजोग करुन करीमगंज जे एन जे एंटरप्राइज एलेंगजुड़ी मोबारकपुर बीएसएफ कैम्पर विपरीते। दूरभाष 07605006245 07638818288। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805500997।
আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্যনতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর সেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রুগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। উন্নয়নমূলক কাজ দ্রুতগতিতে চলছে পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে। কদমতলা ব্লক এলাকার ইন্দো বাংলা সীমান্তবর্তী গ্রাম ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা স্বাধীনতার পর পাকা রাস্তা পেলেন। প্রায় শতাধিক পরিবার রাস্তার জন্য দুর্ভোগ পোহাচ্ছিলেন। আদর্শ গ্রাম পঞ্চায়েত স্কিম থেকে 10 লক্ষ টাকা খরচ করে 300 মিটার ড্রেন এবং RCC রোড করা হচ্ছে, যার ফলে রাস্তার জন্য আর দুর্ভোগ পোহাতে হবে না এলাকাবাসীকে বলে জানালেন গ্রাম প্রধান মহিতোষ দাস। শ্রীপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন।
পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড। এই 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 যে রাস্তাটা, এই রাস্তাটার আশেপাশে যে বাড়িগুলো আছে প্রায় সপরিবারের মতো এখানেও আছে। আগে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেকটা অসুবিধা হতো। আমরা আদর্শ পঞ্চায়েতের স্কিম থেকে আমরা 10 লক্ষ টাকার 300 মিটার ড্রেন এখানে বানিয়েছি, ফাঁকা ড্রেন, আরসিসি ড্রেন। আর বর্তমানে এখানে আরও 300 মিটারের আরসিসি কাজ চলছে। আগামী দিনে এই রাস্তার মধ্যে 2-4 দিনের মধ্যে এই রাস্তা শেষ হয়ে যাবে। হ্যাঁ, রাস্তার সমস্যা আসলো, আমরা তো আটা চলাফেরার কোনো অবস্থা আসলো না। আমরা সরকার বা আমরা সমিতি ঘুরার পরে আমরা এটাও নিয়ে ব্লকে দোষলাম যে আমরা রাস্তাটা ঠিকই তো, এখন রাস্তার সাইডে দিয়ে ড্রেন হয়েছে বা রাস্তার কাজও শুরু হয়েছে। এই ব্লকের চেয়ারম্যানের বা সমিতির তারার কাছে আমার ধন্যবাদ। শুনমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেল। নমস্কার।